দেশের প্রথম ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের জন্য অঙ্গদানের এক বছর পার হয়েছে। তবে 2023 সালের 18 জানুয়ারিতে সারা ইসলামের অঙ্গদানের পর এমন কাউকে আর পাওয়া যায়নি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যাডাভেরিক সেলের আলোচনায় এসেছে অঙ্গদানকারীদের জন্য ন্যাশনাল ডাটা ব্যাংক করার পরামর্শ। বিএসএমএমইউ এর উপাচার্য জানান, এই ট্রান্সপ্লান্টে অঙ্গদানে এগিয়ে এলে বাঁচানো যাবে বহু মানুষের জীবন। মোহাম্মদ সুজন বহুদিন ধরে দেখতে পাননি পৃথিবীর আলো। দেশের প্রথম ক্যাডাভেরিক অঙ্গদানকারী সারা ইসলামের দেয়া কর্নিয়ায় এক বছর আগে দৃষ্টি ফিরে পেয়েছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। না, আমি তো অন্ধ হয়ে গেছিলাম, আমার অন্ধ হিসেবে নতুন জীবন পান করছে সারা ইসলাম। আল্লাহ জানে আর ব্যস্ত নসিব করুক। আগে যে সময়টা কাটাইছি সেই তুলনায় অনেক ভালো। এখন তো নিজে একটা ছোট দোকানদারি করতেছে, কাজকর্ম করতেছে, নিজে চলতে পারতেছে। সারা ইসলামের দেয়া কিডনিতে দুইজনের জীবন এবং কর্নিয়ায় চোখের আলো ফিরে পেয়েছেন দুইজন। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম এবং একমাত্র ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট, যার সফল ব্যবস্থাপনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এই সফলতার এক বছরে বৃহস্পতিবার আলোচনার আয়োজন করা হয় বিএসএমএমইউতে, যেখানে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের জন্য উৎসাহ দেয়া হয়। আমার সন্তান চলে গিয়েছে, পাশাপাশি এই সন্তানের মাধ্যমে সারা বাংলাদেশে কত কত শত মাকে আমার সাথে শুধু একটু বুকে জড়িয়ে ধরে ছবি তুলতে চায় যে আপনি কোন বড় মা। সারা পরিবারের কাছে, সারার কাছে আজীবন জাতি কৃতজ্ঞ থাকবে, এই কারণে যে আমরা এই আন্দোলনে বাংলাদেশের মতো এরকম একটা ধর্মীয় যেখানে সেন্সিটিভ দেশ সেইখানে আগাতে পারছিলাম না, সেটা আমরা আগাতে পারতেছি। অনুষ্ঠানে বিএসএমএমইউ এর উপাচার্য জানান, গত এক বছরে সারা ইসলামের পর ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের জন্য আর কারো অঙ্গ পাওয়া না গেলেও অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে আইসিইউ থেকে আমরা ওই আটটা অর্গান আমরা নিতে পারব, নিয়ে আটজনকে দেব, লিভার, কিডনি, হার্ট, লাং, স্প্লিন, প্যানক্রিয়াস বা ইন্টেস্টাইন, বোনস, কর্নিয়া এবং স্কিন। এই যে জিনিসগুলো আমরা এতজন লোককে দিতে পারবো, এটার মানে হলো আমরা কত লোককে বাঁচাতে পারবো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভি ক্যাডাভেরিক অঙ্গদানকারীদের জন্য ন্যাশনাল ডাটা ব্যাংক করার পরামর্শ দেন। আই উড এনকারেজ এনিবডি হু হ্যাজ ইন্টারেস্ট, আপনারা দয়া করে, আর এটা কোন কার্ড সিস্টেম করা যায়, উনি আমাদের আরেকজন বললেন, উনি হি ওয়ান্টস টু বি আ ডোনার, কিন্তু ডোনার বেচারা ঠিক মতন পাচ্ছেন না, কোথায় করবেন, কোথায় ইনফরমেশন দেবেন, একটা আমরা ন্যাশনাল ডেটা ব্যাংক করতে পারি কি না এগুলি চিন্তা করতে হবে। সারা ইসলাম ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 20 বছর বয়সী সারা 19 বছরই লড়েছেন দুরারোগ্য ব্যাধিতে। মৃত্যুর আগে নিজেই অঙ্গদান করার ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন সারা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।